চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলকরণ এলাকার সাবেক কমিশনার এম এ রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এ স্মরণসভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাবুদ্দিন চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন সহ অনেকে। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতারা।